একুশে নির্বাচনের পর থেকেই রাজ্যের সর্বদল তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এসেছে। এমনকি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিকবার কয়লাকাণ্ড ও গরু পাচারকাণ্ডের নাম জড়িয়েছেন। এমনকি অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় বারবার প্রকাশ্যে সোনা পাচারকাণ্ডে জড়িত হয়েছেন। এবার এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না হোক এমনটাই দাবি আনলেন রাজ্য বিজেপি। রাজ্য বিজেপি প্রধানতার শুভেন্দু অধিকারী স্প্রে দাবি করেছেন যে তৃণমূল নেত্রীর ভাইপো অর্থাৎ তোলাবাস ভাইপো বারবার প্রকাশ্যে দুর্নীতির পিছনে জড়িত হয়েছেন। তাই এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না হোক, রাজ্য সরকারের কোনো শাসন নেই, এমনকি বাংলায় কোনো আইনের শাসন নেই বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দল বিজেপি। তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে করবো ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। রাজ্যের বিরোধী দল বিজেপি আজ তৃণমূলের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করে একাধিক ক্ষোভ করে দিলেন। স্পষ্ট দাবি করেছেন যে তৃণমূল নেত্রী বাংলায় ক্ষমতায় এসে একের পর এক বিজেপি কর্মী খুন হয়েছে, একের পর এক সন্ত্রাস ও দুর্নীতি ছড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী গুন্ডারা। এমনকি তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার একাধিক দুর্নীতির পিছনে জড়িত হয়েছেন, তবুও এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না পুলিশ প্রশাসন। বাংলায় কোনো আইনের শাসন নেই বলে দাবি বিজেপির।